যেখানে শিশুদের সুরক্ষার স্বার্থে কঠোর আইন প্রণয়ন রয়েছে, যেখানে শিশুদের শারীরিক দণ্ডের বিষয় নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আবারও দুই নাবালিকা শিশুকন্যা 50 ঊর্ধ্ব এক ব্যক্তির দ্বারা বেধড়ক মারধরের শিকার। ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার 3 নং ওয়ার্ডে। জানা গেছে, ওই এলাকার সংখ্যালঘু দুই নাবালিকা শিশুকন্যা পাশের বাড়ির রূপমিয়া নামে এক ব্যক্তির পুকুরে স্নান করতে যায়। পুকুরে স্নান করাকে কেন্দ্র করে মালিক রূপমিয়া দুই নাবালিকা শিশুকন্যাকে বেধড়কভাবে মারধর করে পরে সেখান থেকে তারা কোনো রকমভাবে পালিয়ে আসে বাড়িতে। পরে শিশুদের মা বাবা সেদিন বিকেলে কাজ থেকে বাড়ি ফিরে আসলে গোটা ঘটনাটি খুলে বলে নিজের সন্তানের উপর এই ধরনের অমানবিক প্রহারের কথা শুনতে পেরে কোনোভাবে স্থির থাকতে পারলেন না শিশুদের মা বাবা। পরে মঙ্গলবার রাতে অভিযুক্ত রূপমিয়ার বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে পুলিশ মামলা হাতে নিয়ে মঙ্গলবার রাতেই ঘটনার তদন্তর নামে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে জাল বিস্তার করে। তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে অভিযুক্ত রূপমিয়ার গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। আমরা কুকুর গিয়েছিলাম, আমরা কুকুর গেছিলাম এই পাশে বাড়ির পাশে পুকুর, আমরা কুকুর গেছিলাম, গেছিলাম পর আমরা কুদুরা ডুব দিয়ে উঠে আসলাম গা, আর পাশের বাড়ি একটা একটা লুকায় আমরা মাছ। কে মাছটা নাম জানো নি ওনার? তোমার একটাই মারছে না তোমার বোনেরও মারছে? আমি তো বাড়িতে নাই, আমি গেছি কাজও, কাজ তাইয়া শুনছি আমার দুনু মাইয়ারা বলে মারছে। কে মারছে? বেশি মারছে? বড়টার তো বেশি মানে দিছে, কমই দিছে, ছোটার বেশি দিছে। বিষয়টা কি পুলিশে জানাইছেন? কেস করছেন আপনি? তো পুলিশ আইসেনি? তো মানে যে মারছে ওনারে পাইছেনি? তো অ্যারেস্ট করছেন? রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।